ফেনীর ছাগলনাইয়ায় ককটেল বিস্ফোরণ এবং নাশকতা মামলার আসামি উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক সহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। চট্টগ্রাম র‍্যাব সাত জানায় বৃহস্পতিবার ফেনীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজিজুল হক, আলমগীর হোসেন ও আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। বুধবার সন্ধ্যায় ছাগলনাইয়া সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ এবং ইট পাটকেল ছোড়ে। এই ঘটনায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।